বাংলাদেশের মজাদার নানা পিঠার উৎসব হলো জার্মানিতে বার্লিনের প্রবাসীদের কল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশি জার্মান সোশ্যাল অ্যান্ড কালচারাল কমিউনিটির এক বছর পূর্তিতে রাজধানী মিটের ওয়াইন স্ট্রাসের একটি মিলনায়তনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় তিনি জার্মানিতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আমন্ত্রিত সবার প্রতি অনুরোধ জানান, একই সঙ্গে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ধরে রাখার আহ্বান জানান তিনি। নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য ভ্রাতৃত্ব গড়ে তোলা, বাঙালি কমিউনিটি তাদের সুখ দুঃখে একে অন্যকে সাহায্য সহায়তা করা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পিঠার মধ্যে ছিল বিবিখানা, মুখ পাকন, মেরা, নারিকেল, হৃদয় হরণ, ফাপা, ফুলঝুড়ি ও চিতই সহ আরও হরেক রকমের গ্রাম বাংলার পিঠা। অনুষ্ঠানে ছিল সবার জন্য খেলাধুলার বিশেষ আয়োজন, বিজয়ীদের মধ্যে দেয়া হয় নানা পুরস্কার। ঐতিহ্যবাহী পিঠা আমরা কিছু তৈরি করে একত্রিত হওয়ার একটা প্রচেষ্টা করেছি, যাতে আমাদের বাচ্চারা আমাদের দেশীয় গ্রাম অঞ্চলের যে খাবারগুলো আছে সেগুলো যাতে তুলে ধরতে পারে। আমরা সব ভাবিরা একত্রিত হয়েছি, সব বাঙালিরা মিলে অনেক মজা করছি, খুব ভালো লেগেছে। পরে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিশুদের কবিতা আবৃত্তি শেষে গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।